ওরা বাঁচতে চেয়েছিলেন, যেমন তেমন ভাবে নয়, নিজেদের অধিকার নিয়ে। শৈশবের অধিকার হারাতে চাননি, তাই বছরখানেক আগে এরা নিজেদের বিয়ে নিজেরাই রুখে দিয়েছিলেন। আজ কলকাতায় ইউনিসেফের উদ্যোগে সে নো টু চাইল্ড ম্যারেজ সেমিনারের স্পটলাইট তেমনি দুই বিদ্রোহীর দিকে। রেখা কালিন্দী, আনোয়ারা খাতুন, এরা ব্যতিক্রমী চরিত্র। কিন্তু গ্রামে গঞ্জে এমন অনেক নাবালিকা রয়েছে যারা শৈশবের অধিকার থেকে বঞ্চিত। বড় হয়ে তাদেরই পাশে দাঁড়াতে চায় রেখা, আনোয়ারা। ওরা পড়াশোনা করতে চায়, লক্ষ্য একটাই। আমি যে এনসিলবি শিখতে পারছি সবকিছু, আমাদের আমার ইচ্ছা আছে যে আমি গ্রামে সবকিছু লাগে যেন শেখাতে পারি। আমি বড় হয়ে একজন সমাজসেবী হতে চাই, সবাইকে যেন বোঝাতে পারি যে কোনো আমার আমার যেরকম অল্প বয়সে বিয়ে দিচ্ছিল ওরকম কোনো মেয়ে না যেন ওই কাজটা না করে। আজ ইউনিসেফের উদ্যোগে সে নো টু চাইল্ড ম্যারেজ সেমিনারে যোগ দিতে এসেছিল রেখা, আনোয়ারারা। সপ্রতিভা দুই কিশোরী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানায়, কিভাবে বিয়ে দেওয়া থেকে তাদের বাবা মাকে বিরত করেছিল তাও বলে। বাল্য বিবাহ রুখতে পরবর্তীকালে তারা কাজ করতে যে ইচ্ছুক তাও অকপটে জানিয়ে গেল রেখা আর আনোয়ারা। হাসপাতালের জন্মদিন।